গুণনাই হয় সোনাই সুহাগা তা নইলে নয় ষোলো কলা যদিও ষোলো আনার যুগ চলে গেছে চারানা ও আটানা চলছে তাও কিন্তু পড়ে গেছে তলে নয় তো বিরিজের ফলে ওয়াহে দিসনেন সালাস আরবা খমসা সিত্তা কি জানো বললাম মিলল মিলল না মিলল তো কি হলো আমার কিন্তু কথার সূচনা তো হলো কি সেই সূচনা এক দুই তিন চার পাঁচ ছয় লাইট ফ্যান বাতাস আলো বাতাস যা কিছু পৃথিবীর সব কিছুই গণনা করা সম্ভব জি হ্যাঁ তাহলে যেটা পৃথিবীর সব কিছুই গণনা করা সম্ভব সেই গণনাটাই যদি আমি না জানি তাহলে কি কখনো কথা বলা সম্ভব জি না কয়জন মানুষ জানেন যে আসলে আদদ মাদুরটা একটা বাক্যাংশ জি হ্যাঁ আরবি ভাষা বাক্যাংশ গঠনের সর্বশ্রেষ্ঠ কঠিন একটা পদ্ধতির নাম হচ্ছে আদদ মাদুদ আদদ মাদুদের বাংলাতেও এরকম ইউনিভার্সিটি লেভেলে পর্যন্ত দেওয়া হয় পরীক্ষাতে সকল বিসিএস পরীক্ষাতে ক্রমধারাগুলো দেওয়া হয় ওয়াহেদ আর বা আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়ান টু থ্রি ফোর আবার এই যে আমরা যে গণনাটা করছি সেটা কিভাবে করব একটু দেখেন আমরা আজান দিচ্ছে পৃথিবীর সকল জিনিসই গণনা করা যাচ্ছে সকল জিনিস যেহেতু গণনা করা যাচ্ছে সেটা কয়েকভাবে গণনা করা যায় সেটা কি এক দুই তিন চার তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তো বিভিন্ন ধরনের গণনা আছে তার মধ্যে একটা হচ্ছে আদদ মাদুদ যেটা হচ্ছে মানসংখ্য বা গণনা করা যায় যেমন কয়টি থম্বা কয়টি ঘোড়া কয়টি রাজহাঁস কয়টি থাম্বা কয়টি ল্যাম্প কয়টি বাতি কয়জন মানুষ এসেছে কয়টি ছাতা আছে কতজন মানুষ বেড়াতে এসেছে টুরিস্ট কতজন ওই যে হুজুরেরা আরও ভিডিও রেকর্ড করছে তিনজন হুজুর তিনজন আলিম এই যে সংখ্যা দিয়ে গণনা করতে হয় এটা বাংলা এবং ইংলিশ ভাষায় সহজ মোটামুটি ইংলিশ ভাষাতেও টি এইচ দিতে হয় কিন্তু আরবি ভাষায় সম্পূর্ণ আলাদা আলাদা নিয়ম যেটা না জানলে অবশ্যই সম্ভব না বলা তিনটি থম্বা তিনজন মানুষ কিন্তু কেটার আবার স্বাভাবিক নিয়মে বললেই হবে না সালাসা রজুল বললে হবে না তিনজন মানুষ তাহলে সালাসা তিন রজুল মানুষ হলো না দেখেছেন তাহলে সেই নিয়মগুলো জানতে হবে আর সেই নিয়মগুলো যদি আমরা বাংলার সাথে ইংলিশের সাথে এবং আরবির সাথে সুরে সুরে মিলে মিলে চিহ্ন দেখে অসংখ্য উদাহরণে ওই স্ট্রাকচার করে সুন্দর করে ছবির মাধ্যমে শিখি তাহলে কেমন হবে যেমন এই দৃশ্যে দৃশ্যায়িত হয়েছে কতগুলো হাঁস রাজহাঁস কতগুলো থম্বা ওই যে ঘোড়া কত সুন্দর দৃশ্য এই যে কত মাছ ধরার এগুলোকে কি বলো বাবা তোমরা পিষে ফেলতে পারে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও তাকেও আবার পরিমাপের গণনা পরিমাপ করতে পারবেন ইনশাল্লাহ সকল পদ্ধতি জানার জন্য অবশ্যই এই অধ্যায়টি জানতেই হবে যে কোনো মূল্যে পৃথিবীর সবাইকে হয় সেটা মায়ের পেটে থেকে হওয়ার পর থেকেই মূলত অবচেতন মনে মানে মাতৃভাষার মতো করে শিখে অথবা জেনে বুঝে শিখতে হবে আপনি কোন পদ্ধতিতে শিখবেন সেটা আপনার ব্যাপার তবে অবশ্যই বুঝতে হয় জানতে হয় কারণ আমাদের মাতৃভাষা আরবি নয় তবে ইনশাল্লাহ বুঝে শুনে বলতে পারলে জয় হয় আরবিদের চেয়েও অনারবির জয় হয় প্রমাণ লয় না শত শত হয় জয় ক্ষয় রয়
যা খুশি তাই বলছি, কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম।